नमस्कार बंधुरा, मीरास किचन डायरीते आपनादेर सबाईके स्वागत। फ्रेंच ऑमलेट बा टर्टिला बनाते आमादेर आजके जा जा जिनिस लागबे आमी बोले दिच्छि। आमार लागबे 5टा डिम मीडियम साइजेर, 3टे छोटो आलू, 3टे प्याज, 2टो काचा लंका, स्वादमतो नून, चिली फ्लेक्स और गोलमरिच और भाजबार जन्य तेल। आलूटा जेभावे काटा होबे आमी एकटु देखिए दिच्छी। प्रथमे दुभाग करलाम, तारपरे एक एकटा भागके आबार एकटा करे भाग करलाम। आर एइटाके आमी बेशी पतलाओ करबो ना आर बेशी मोटाओ करबो ना, ठीक एइभावे आलूटा काटा होबे। प्याजटा एइभावे काटा होबे, मुखेर दिक थेके एकटु आमी बाद दिए दिच्छि। प्याजटा आमी खूब बेशि पतला करे काटबो ना। एइभावे प्याजगुलो ठीक एइभावे काटा होबे। प्रथमे आमी डिमगुलोके फाटिए निलाम। हाँ, এবার এতে আমি একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন, একটু চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে ডিমটাকে আগে আমি ফাটিয়ে নেব। ডিমটাকে একটু বেশিক্ষণ সময় ধরে ফাটাতে হবে। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে পেঁয়াজ, আর এই কেটে রাখা আলু, এটা একটু আমি ফ্রাই করে নেব। আলু আর পেঁয়াজের মধ্যে আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, যদিও ডিমে নুন আছে কিন্তু আলুতেও লাগবে। আমার এই আলু পেঁয়াজটা এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, হ্যাঁ লাল হবে না। আর আমি এটাকে এবারে তুলে নেব। আমি গ্যাসে প্যান চাপিয়ে দিয়েছি আর তাতে অল্প একটু তেল দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এই মিক্সচারটা আস্তে করে এর মধ্যে ঢেলে দেব। আঁচটাকে আমি খুবই কম করে দেব, হ্যাঁ একদম লো আঁচে এটা আমি ঢেকে দিলাম। এবারে এটা আমাকে উল্টে দিতে হবে, এক পাশটা হয়ে গেছে। উল্টানো হয়েছে, এবার এই পাশটা আমাকে আস্তে করে আবার বসিয়ে দিতে হবে। উল্টো পাশটাও অন্তত 5 মিনিট আমাকে রান্না করে নিতে হবে। আর অমলেট হয়ে গেছে।